Assalamualaikum, Srishti Academic School এর অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো এবং প্রত্যাশা করব অবশ্যই আমাদের সাথে যুক্ত আছো, অর্থাৎ সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাস তোমরা সাবস্ক্রাইব করেছো এবং নিয়মিত ক্লাসগুলো ফলো করছো। আমাদের জুম ক্লাসগুলো যাচ্ছে, আমরা প্রত্যাশা করি তোমরা জুম ক্লাসগুলোর সাথে যুক্ত আছো এবং তুমি তোমার সমস্যাগুলো সমাধান করে নিতে পারছো। তো বলছিলাম, আমার ক্লাসগুলো হচ্ছে প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক ক্লাস। আমি ক্লাস নিচ্ছি মানবিক বিভাগের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নবম দশম শ্রেণী এবং আলোচনা করছি দ্বিতীয় অধ্যায় নিয়ে, যে অধ্যায়টার ধারাবাহিক একটা ক্লাস আমি নিয়েছি এবং আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ের মিশরীয় সভ্যতা নিয়ে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব, দেখতেই পাচ্ছ একটা বিচিত্র ধরনের লিখন পদ্ধতি। তাহলে লিখন পদ্ধতিটা মিশরীয় সভ্যতার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সেই লিখন পদ্ধতি নিয়েই আজকে আমার আলোচনা। তারা প্রথম যে লিপি বা অক্ষর আবিষ্কার করে, ধারণা করা হয় মিশরীয় সভ্যতার নাগরিকরা 5000 বছর পূর্বে তারা সর্বপ্রথম 24টি ব্যঞ্জন বর্ণের আবিষ্কার করে এবং তাদের যে বর্ণগুলো ছিল, আমরা যদি একটু লক্ষ্য করি, এটা হচ্ছে বর্ণগুলোর মধ্যে আমরা ছবি দেখতে পাই। তো বিশেষ বৈশিষ্ট্যের কারণে এই লিখন পদ্ধতির একটা নাম আছে, যেটাকে বলা হচ্ছে চিত্রলিপি। এই চিত্রলিপিগুলোকে বলা হয় আরেকটা বিশেষ নাম, হায়ারোগ্লিফিক। তাদের চিত্রলিপিগুলোর নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। যদি আমি বাংলায় বলি, এটার বাংলা অর্থ হচ্ছে পবিত্র অক্ষর, তারা মনে করতো এটাকে। এবং তাদের এই অক্ষরগুলোর মধ্যে বিভিন্ন চিত্রগুলো সম্মিলিত থাকে বলে এটার বৈশিষ্ট্যটা একটু বিচিত্র। এবং তারা এই লিখন শুধু বর্ণমালায় যে আবিষ্কার করেছে বিষয়টা এরকম না, এটার পাশাপাশি তারা আরেকটা বিষয় আবিষ্কার করেছে, সেটা হচ্ছে কাগজ। তারা কাগজ বানাতে শিখেছে। কি তারা কাগজ বানিয়েছে একটু বইতে আন্ডারলাইন করে ফেলতে বলবো। আমি পেজ নাম্বার লিখে দিচ্ছি, আমি 12 পৃষ্ঠায় আছি, পৃষ্ঠা 12-তে আমি আছি। তারা কাগজ তৈরি করত নলখাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে। তারা কাগজ বানাতে শেখে এবং তারাই কাগজে লিখতেও শেখে। গ্রিকরা কাগজের নাম দেয় প্যাপিরাস এবং এই শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি হয়। তাহলে আমরা যদি প্রশ্ন বলি পেপার শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে, প্যাপিরাস থেকে। প্যাপিরাস শব্দটা কারা দিয়েছিলেন? গ্রিকরা। আর এই যে কাগজটা, এই কাগজটা তৈরি হয়েছিল মিশরীয় সভ্যতার নাগরিকরা তৈরি করেছিলেন কি থেকে? নল খাগড়া জাতীয় গাছের কাণ্ড থেকে। তাহলে অনেকগুলো প্রশ্ন কিন্তু পেয়ে যাচ্ছি। তাহলে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে যে একটা বিষয় যখন আমরা পড়ছি, আমাদের বহুনির্বাচনী মাল্টিপল চয়েস যে MCQ আছে সেটার জন্য আমি প্রিপারেশন নিতে পারছি, আমার সৃজনশীলের জ্ঞান উন্নতির জন্য আমি প্রিপারেশন নিতে পারছি। তো যখনই আমরা পড়ি এভাবে প্রশ্ন করে করে পড়ার চেষ্টা করব এবং বইতে মার্ক করে পড়ার চেষ্টা করব, তাহলে অবশ্যই দেখা যাবে যে আমার সবগুলো উত্তরই কারেক্ট হয়ে আসছে, আমি কনফিউশনে পড়ছি না। আচ্ছা, তাহলে পেপার শব্দের উৎপত্তি বলে দিলাম। আরেকটা বিষয়ে বলি, নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময়, একটু আন্ডারলাইন করে নিব, নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় একটি পাথর আবিষ্কৃত হয় যা রসেটা স্টোন নামে পরিচিত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে রসেটা স্টোন কি, তাহলে আমরা উত্তরটা কিন্তু পেয়ে যাচ্ছি। নেপোলিয়ান বোনাপার্টের মিশর জয়ের সময় তিনি যে পাথর আবিষ্কার করেন সেই পাথরটার নামই হচ্ছে রসেটা স্টোন, যাতে গ্রিক এবং হায়ারোগ্লিফিক ভাষায় অনেক লেখা ছিল যা প্রাচীন মিশরের অনেক বৈশিষ্ট্য বা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে জানা যায়। তাহলে হায়ারোগ্লিফিক চিত্রটা আমরা বুঝে যাচ্ছি যে হায়ারোগ্লিফিক বৈশিষ্ট্যটা আসলে কি, তারা কিভাবে তাদের মনের ভাবগুলো চিত্রের মাধ্যমে প্রকাশ করত এবং পরবর্তীতে গবেষণার মাধ্যমে এগুলোকে আমাদের বর্ণমালার সাথে, ইংরেজি অ্যালফাবেটের সাথে যুক্ত করে এগুলোকে পরবর্তীতে তাদের যে পাণ্ডুলিপিগুলো, তাদের যে মানে খোদাই পাথরে খোদাই করা এই পিরামিডের মানে গায়েও কিন্তু এরকম খোদাই করা বিভিন্ন তথ্য দেখতে পাওয়া যায়, যে রাজার পিরামিড, সে রাজার সম্পর্কে, তার সময়কাল সম্পর্কে বিভিন্ন বিষয়, এখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তথ্য থাকে। তো এগুলো পরবর্তীতে পড়া সম্ভব হয়েছে। তো এর পাশাপাশি মিশরীয়দের আরেকটা যেটা উল্লেখযোগ্য অবদান ছিল সেটা হচ্ছে বিজ্ঞান চর্চায়।
কারণ আমরা এখানে দেখতে পাই যে বিজ্ঞানের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বললে ভুল হবে, বিজ্ঞানের অনেকগুলো শাখায় তারা নিজেদের আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। এবং শুধু তাই নয়, গণিত শাস্ত্র এবং জ্যোতিষ শাস্ত্র দুই ক্ষেত্রেও তাদের অবদান ছিল অনস্বীকার্য। একটু বইতে আন্ডারলাইন করে ফেলতে বলবো, 12 পৃষ্ঠেই আছে বিষয়গুলো। আমরা একটু আগে বলেছিলাম নীলনদের অববাহিকায় মিশর গড়ে উঠেছে, এই জন্য মিশরের প্রধান অর্থনৈতিক ব্যবস্থায় ছিল কৃষি নির্ভর। এবং নীলনদের যে নাব্যতা, নীলনদের যে পানি প্রবাহের মাপ, জোয়ার ভাটা ইত্যাদি, তা ছাড়াও তারা জমির মাপ সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ ধারণা রপ্ত করে। এর সাথে বললাম জ্যোতিষশাস্ত্র এবং অঙ্কশাস্ত্র, এটার প্রতি তাদের একটা গভীর মনোযোগ ছিল এবং তারা খুব দক্ষতার সাথে অঙ্কশাস্ত্রের যে দুইটা শাখা আছে, একটা হচ্ছে জ্যামিতি আর একটা পাটিগণিত, এই দুইটার উপর তারা বেশ দক্ষতা অর্জন করে। এবং আমরা যে যোগ বিয়োগ ভাগ গুণ ভাগ করছি, তার উল্লেখযোগ্য অবদান তারা এগুলো ব্যবহার করতো, যোগ বিয়োগ এবং ভাগের ব্যবহার তারা জানতো মিশরীয় সভ্যতার লোকেরা। 4200 খ্রিস্টপূর্বাব্দে তারা প্রথম সৌর পঞ্জিকা আবিষ্কার করে। 365 দিনে যে এক বছর, এটাও আবিষ্কার করে হচ্ছে মিশরের আবিষ্কারকরা, এই হিসাবটাও তারা দেন। এবং তারা প্রাচীন মিশরীয়রা সময় নির্ধারণের জন্য একটু আগে বললাম সৌর পঞ্জিকা আবিষ্কার করে, সেইভাবে তারা সূর্য ঘড়ি, ছায়া ঘড়ি, জল ঘড়ি এগুলো আবিষ্কার করে। মানে বিভিন্ন সময়ের পৃথিবীর যে আবর্তনের ক্ষেত্রে যে বিভিন্ন সময়ের প্রতিফলন, এগুলো তারা পরিমাপ করতে জানতো। একটু আগে বলেছিলাম ধর্ম নিয়ে তাদের একটা আলাদা বিশ্বাস ছিল, কিন্তু পাশাপাশি বিজ্ঞান চর্চা তাদের একটা দক্ষতা ছিল। কারণ মমি তৈরি করার ক্ষেত্রে মমিটাকে সজীব রাখা, বহু বছর আজ পর্যন্ত টিকে আছে মমি কিভাবে, এটা বিজ্ঞান ছাড়া তো সম্ভব না। তো সেই জ্ঞানটাও তাদের মধ্যে রক্ত ছিল। সেটা কিরকম ছিল, যেমন বলা হচ্ছে প্রাচীন মিশরের যে বিজ্ঞানীরা ছিলেন, রসায়নবিদ যারা ছিলেন, তারা ফারাওদের দেহ তাজা রাখার পদ্ধতি আবিষ্কার করেন এবং কিভাবে পচন থেকে রক্ষা করা যাবে এই প্রক্রিয়াটাও তারা আবিষ্কার করেন। এবং চিকিৎসা শাস্ত্রেও তাদের একটা বেশ দক্ষতা দেখতে পাওয়া যায়, যেমন চোখ, দাঁত এবং পেটের যে বিভিন্ন রোগ, এগুলো তারা নির্ণয় করতেও জানতেন এবং এগুলো নিরাময় করতেও পারতেন। অস্ত্রোপচারে, যেটাকে আমরা অপারেশন বলছি, সেই অস্ত্রোপচারের মাধ্যমেও তারা চিকিৎসা শাস্ত্র, মানে চিকিৎসা বিদ্যাটা অর্জন করতে পেরেছিলেন। যেমন হাড় ভেঙে গেলে সে হাড়কে জোড়া লাগানো, হৃৎপিণ্ডের যে গতি এবং নারীর যে স্পন্দন, এগুলো তারা নির্ণয় করতে সক্ষম হয়েছিল। তাহলে দেখা যাচ্ছে যে মিশরীয়রা একদিকে যেমন প্রাচীন ধর্মে ধর্মীয় একটা বিশ্বাসে তারা বিশ্বাসী ছিল, যেমন বিভিন্ন পূজায় তারা রক্ত ছিল, বিভিন্ন শক্তিকে তারা বিশ্বাস করত, ঠিক একইভাবে ওই বিশ্বাস থেকে তারা মমি তৈরি করেছিল, সেই মমিকে সংরক্ষণের জন্য তারা পিরামিড তৈরি করেছিল, তারা বিশ্বাস করতো তাদের রাজারা মৃত্যুর পরে আবারও তাদের শাসন করবে বা তাদের এই আধিপত্যটা বজায় থাকবে। এর পাশাপাশি তারা অনেক জায়গায় নিজেদের আধিপত্যটা মানে বিস্তার ঘটিয়েছে, সেটা হলো বিজ্ঞানের ক্ষেত্রে। সেটা যদি আমি বলি আমাদের গণিত শাস্ত্রে, জ্যোতিষ শাস্ত্রে, গাণিতিক বিভিন্ন প্রমাণে যোগ বিয়োগ ভাগ তৈরি করতে, সৌরপঞ্জিকা তৈরি করতে, পৃথিবীর আবর্তন 365 দিনে যে এক বছর, এটাকে আবিষ্কার করা। এবং পাশাপাশি দেখা যায় যে তারা তাদের এই বিজ্ঞান মনস্ক মনোভাবটাকে তাদের রসায়নবিদ্যায় আরও পারদর্শী করে থাকে, মমির মধ্য দিয়ে সেটা প্রকাশিত হয়। এবং আরও চিকিৎসা শাস্ত্রের যে ব্যাপ্তিটা তাদের ঘটে, সে ব্যাপ্তি হচ্ছে তাদের চোখ, দাঁত, পেটের রোগ নির্ণয়ের ক্ষেত্রে। এবং অস্ত্রোপচারও তাদের ভূমিকা থাকে, হাত জোড়া লাগানো, মানে হাড় জোড়া লাগানো, হৃৎপিণ্ডের যে গতিবেগ এটা নির্ণয় করা বা এটা বুঝতে পারা, এবং সেই সাথে নারীর যে স্পন্দন, সেই স্পন্দনের সাথে হৃৎপিণ্ডের যে একটা সংযোগ, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্য দিয়ে তাদের আসলে বিজ্ঞান মনস্ক যে মনোভাব, এটা প্রকাশিত হয়। এসবের পাশাপাশিও তারা বিভিন্ন দর্শন এবং সাহিত্য চর্চাও বেশ অনুরাগী ছিল এবং তারা সবসময়ই মানে তাদের লেখনীর মধ্য দিয়ে, মানে তাদের যে হায়ারোগ্রাফিক লেখা, যেটাকে পবিত্র অক্ষর বলা হচ্ছে, এগুলোর মধ্য দিয়ে পরবর্তীতে জানতে পারা যায় এগুলোর মধ্যে সবসময় পজিটিভ কথাগুলো প্রকাশিত হয়েছে। মানে তারা খুব আশাবাদী ছিলেন, তারা সবসময় তাদের লেখার মধ্যে
আনন্দ প্রকাশ করার চেষ্টা করতেন। তো ধারাবাহিকভাবে দেখা যাচ্ছে যে একটা সভ্যতার আবির্ভাব হলে সেই সভ্যতার অনেকগুলো বৈশিষ্ট্য পরবর্তী প্রজন্মের কাছে স্মরণীয় হয়ে থাকে। মিশরীয় সভ্যতা সেরকমই একটি সভ্যতা। তো আমি ধারাবাহিকভাবে অনেকগুলো ক্লাস, তিনটা ক্লাস নিয়ে ফেলেছি মিশরীয় সভ্যতার। আমি প্রত্যাশা করব তোমরা প্রথম সেমিস্টার পরীক্ষার প্রস্তুতিমূলক যে বিষয়গুলো আছে এগুলো তোমরা মানে নিজেদের প্রয়োজন অনুযায়ী সলভ করে নিতে পারবে এবং পরীক্ষাটা অবশ্যই ভালো দিতে পারবে। তো আজকে এ পর্যন্ত, আবারও তোমাদের সাথে সাক্ষাৎ হবে, দেখা হবে, এবং সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং যতটুকু সম্ভব ঘরে থাকার চেষ্টা করবে এবং প্রয়োজনে যদি বাইরে আসতেই হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।